प्रिय दर्शक বন্ধুদের জন্য খুব সুন্দর একটি সার্ভিসকে চালু করা হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি একটি রিটেলারের আইডিতে রয়েছি এবং রিটেলারের আইডিতে আসার পরে আপনারা অল সার্ভিসে চলে আসবেন। অল সার্ভিসে আসলে আপনারা সমস্ত ধরনের সার্ভিসের লিস্ট এখানেই আপনারা পেয়ে যাবেন। এখানে খুব সুন্দর এবং নতুন একটি সার্ভিসকে চালু করা হয়েছে, ব্যাংক সাথী সার্ভিসকে চালু করা হয়েছে। এই সমস্ত সার্ভিসগুলোকে নিয়ে যদি আপনারা কাজ শুরু করেন তাহলে প্রতিদিন ভালো একটা কমিশন আপনারা অবশ্যই পাবেন। আমরা অবশ্যই আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেইলসটা জেনে নেব কিভাবে আপনারা এই ব্যাংক সাথী পোর্টালের জন্য অ্যাপ্লিকেশন বা আবেদন করবেন, তার সাথে সাথে কোন কোন সার্ভিস রয়েছে এবং ব্যাংক সাথী পোর্টালে বা ব্যাংক সাথী সার্ভিস বা আইডি নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে। অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেছিলেন ব্যাংক অ্যাকাউন্ট ওপেনিং এর আইডি নেওয়ার জন্য বা অ্যাকাউন্ট ওপেনিং এর কোনো আইডি যদি থাকে সেই বিষয় নিয়ে অনেকেই আমাদেরকে বলেছিলেন। এবার সুন্দর একটি সার্ভিসকে চালু করা হয়েছে ব্যাংক সাথীর মাধ্যমে বা ব্যাংক সাথী পোর্টালের মাধ্যমে। এইবার থেকে আপনারা অনেকগুলো ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন, তার সাথে সাথে প্রতি অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু ভালো কমিশন রয়েছে। আমরা এখানে অল সার্ভিসে চলে আসব। অল সার্ভিসে আসার পরে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসা মাত্রই দেখবেন এখানে ব্যাংকিং সার্ভিস বলে একটা অপশন পাবেন। ব্যাংকিং সার্ভিসের যে অপশন রয়েছে এখানে আপনারা চলে আসবেন। এখানে আসার পরে দেখবেন এখানে বিভিন্ন ধরনের সার্ভিস রয়েছে। যদি আপনি ব্যাংক সাথী কোটা নিয়ে কাজ শুরু করতে চান সেক্ষেত্রে আপনারা এখানে অ্যাকাউন্ট ওপেনিং এর সার্ভিস পাবেন, তার সাথে সাথে ক্রেডিট কার্ড অ্যাপ্লিকেশনের এখানে সার্ভিস পাবেন এবং তার সাথে সাথে লোনের যে লিড জেনারেট বা লোনের কাজগুলো আপনারা এখান থেকেই করতে পারবেন। ব্যাংক সাথী নিয়ে যদি আপনারা কাজ করতে চান তাহলে অ্যাকাউন্ট ওপেনিং, লোনের সার্ভিস এবং ক্রেডিট কার্ডের সার্ভিসগুলো পেয়ে যাচ্ছেন। অ্যাকাউন্ট ওপেনিং এটাতে ক্লিক করা মাত্রই পরবর্তী পেজে নিয়ে যাওয়া হবে এবং যে সমস্ত অ্যাকাউন্টগুলো আপনারা ওপেন করতে পারবেন সমস্ত ব্যাংকের লিস্ট আপনারা এখানেই পেয়ে যাবেন। যারা আপনারা লিড জেনারেট করবেন সেক্ষেত্রে অবশ্যই এখানে চেক লিড স্ট্যাটাসে ক্লিক করে খুব সহজেই আপনারা লিডের স্ট্যাটাস চেক করতে পারবেন। এখানে যখনই আপনারা অ্যাকাউন্ট ওপেনে ক্লিক করবেন দেখবেন পরবর্তী যে পেজ রয়েছে সেই পরবর্তী পেজে নিয়ে যাওয়া হবে এবং সমস্ত ধরনের ব্যাংকের যে লিস্ট রয়েছে সেই লিস্টে নিয়ে আসা হবে। এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। এখানে এই মুহূর্তে 7 ধরনের ব্যাংক এখানে অ্যাড হয়েছে। এছাড়াও এখানে এয়ারটেল পেমেন্ট ব্যাংকে অ্যাড করানো ছিল, এই মুহূর্তে হয়তো কোনো ইস্যু বা কোনো প্রবলেম হয়েছে, পরবর্তী সময় হয়তো আবারও এখানে নিয়ে আসা হবে। আপনারা এখান থেকে খুব সহজে ইন্ডাসল্যান্ড ব্যাংক রয়েছে, এক্সিস ব্যাংক রয়েছে, জুপিটার রয়েছে, এফআই মানি সেভিংস অ্যাকাউন্ট রয়েছে, ইবিএস ব্যাংক রয়েছে, এই সমস্ত ব্যাংকের অর্থাৎ এখানে যে সমস্ত ব্যাংকগুলো শো হচ্ছে সমস্ত ধরনের ব্যাংকের আপনারা খুব সহজেই কাস্টমারের অ্যাকাউন্ট ওপেন করে দিতে পারবেন। এক্ষেত্রে এখানে কিছু ব্যাংক রয়েছে যেগুলো জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট রয়েছে, সাথে কিছু ফান্ডেড অ্যাকাউন্ট রয়েছে, ঠিক আছে। তো আপনারা চাইলে খুব সহজে এবার এই ব্যাংক সাথী পোর্টাল নিয়ে কাজ শুরু করতে পারবেন। অবশ্যই এখানে যে সমস্ত ব্যাংক অ্যাকাউন্টগুলো হবে অবশ্যই কাস্টমারের যে পেন কার্ড বা পেন নাম্বার দিয়ে আপনাকে পরবর্তী স্টেপে এগিয়ে যেতে হবে। তো এখানে নিচের দিকে যদি আপনারা আসেন এখানে মোবাইল নাম্বার পেন কার্ড দিয়ে আপনারা সাবমিটে ক্লিক করবেন তাহলে পরবর্তী পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে এবং আপনারা খুব সহজেই এই সমস্ত ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করিয়ে দিতে পারবেন। এখানে প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা কমিশন রয়েছে। কোনো কোনো অ্যাকাউন্টে আপনি 260 টাকা কমিশন পাবেন, কোনো কোনো অ্যাকাউন্টে 350 টাকার মতো কমিশন পাবেন, কোনো কোনো অ্যাকাউন্টে হয়তো 180 টাকা মতো কমিশন হতে পারে, ঠিক আছে। তো প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা কমিশন রয়েছে, তবে এখানে যে কমিশনটা দেওয়া হবে খুব সুন্দর একটি কমিশন রয়েছে, অর্থাৎ এখানে 250 থেকে 300 বা 350 মতো কমিশন রয়েছে প্রত্যেকটা অ্যাকাউন্টের ক্ষেত্রে। এবং যে সমস্ত বন্ধুরা আপনারা চাইছেন এই ব্যাংক সাথী পোর্টাল নিয়ে কাজ করতে তার সাথে সাথে আরও কিছু সার্ভিস রয়েছে, যেমন লোনের সার্ভিস রয়েছে প্রত্যেকটা লোনের ক্ষেত্রেই পার্সেন্টেজ রয়েছে এবং ক্রেডিট কার্ডের যে সার্ভিস রয়েছে আপনারা খুব সহজেই সমস্ত ধরনের ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রেই কোনো কোনো ক্রেডিট কার্ডে আপনারা 800 টাকা কমিশন পাবেন, কোনো কোনো ক্ষেত্রে 1000 টাকা পাবেন বা 600 টাকা পাবেন বা কোনো কোনো ক্রেডিট কার্ডে আপনারা 1200 টাকা পাবেন। তো যখন আপনারা এই সমস্ত কাজ শুরু করবেন বা আমাদের এই পোর্টাল নিয়ে কাজ শুরু করবেন পরবর্তী সময়ে আমরা অবশ্যই আপনাদেরকে এই সমস্ত ব্যাংকের অ্যাকাউন্ট ওপেনিংয়ের যে সমস্ত কমিশন রয়েছে অবশ্যই সেই সমস্ত কমিশনের যে চার্ট অবশ্যই আপনাদেরকে দেওয়া হবে এবং এখানে যে সমস্ত লোনের সার্ভিসগুলো রয়েছে কোন লোনের জন্য কত টাকা বা কত পার্সেন্ট আপনারা কমিশন পাবেন তারও আপনারা চার্ট পেয়ে যাবেন এবং তার সাথে সাথে ক্রেডিট কার্ডের জন্য বা যে সমস্ত ক্রেডিট কার্ডগুলো আপনারা অ্যাপ্লিকেশন করবেন সেই সমস্ত ক্রেডিট কার্ড অ্যাপ্লিকেশনের জন্য আপনারা কত টাকা কমিশন পাবেন কমিশনের যে চার্ট সেটাও কিন্তু আপনাদেরকে দেওয়া হবে। আমরা পরবর্তী সার্ভিসে চলে আসবো। এখানে ক্রেডিট কার্ডের অপশন পাবেন, এখানে ক্লিক করা মাত্র পরবর্তী পেজে নিয়ে যাওয়া হবে, অর্থাৎ ক্রেডিট কার্ডের অ্যাপ্লিকেশনের যে পেজ রয়েছে
সেই পেজে নিয়ে যাওয়া হবে। অ্যাপ্লাই ক্রেডিট কার্ডে ক্লিক করা মাত্রই এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। এখানে সমস্ত ধরনের ব্যাংকের লিস্ট আপনারা পেয়ে যাবেন বা সমস্ত ধরনের কোম্পানির লিস্ট পেয়ে যাবেন, যে সমস্ত ক্রেডিট কার্ডগুলো আপনারা অ্যাপ্লিকেশন করতে চান অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে সিলেক্ট করার পরে দেখবেন নিচের দিকে আপনারা চলে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে কাস্টমারের যে মোবাইল নাম্বার এবং প্যান কার্ড নাম্বার রয়েছে সেইটা দেওয়ার পরে আপনারা সাবমিটে ক্লিক করলে আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে যাওয়া হবে এবং খুব সহজেই আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। অল সার্ভিসে আসার পরে অবশ্যই আপনারা লোনের যে অপশন পাবেন এখানে ক্লিক করে দেবেন। পার্সোনাল লোন রয়েছে, হোম লোন রয়েছে, লোনের স্টেটাস আপনারা চেক করতে পারবেন, বিজনেস লোন রয়েছে, গোল্ড লোন রয়েছে, এছাড়াও এই সমস্ত লোনের জন্য অ্যাপ্লিকেশন করার পরে আপনার স্ট্যাটাসও চেক করতে পারবেন। এখানে যদি আপনারা পার্সোনাল লোনে ক্লিক করেন তো সেক্ষেত্রে অবশ্যই পার্সোনাল লোনের জন্য যে সমস্ত কোম্পানিগুলো এখানে অ্যাড হয়েছে অবশ্যই সেই সমস্ত কোম্পানির লিস্ট আপনারা এখানে পেয়ে যাবেন। তো আপনি কোন কোম্পানি থেকে লোনের জন্য লিড জেনারেট করতে চাইছেন অবশ্যই এইটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখানে কাস্টমারের যে মোবাইল নাম্বার, প্যান কার্ডের যে নাম্বার সেটা দিয়ে আপনাকে সাবমিটে ক্লিক করে পরবর্তী স্টেপে আপনাকে এগিয়ে যেতে হবে। তো প্রত্যেকটা লোনের ক্ষেত্রে পার্সেন্টেজ একটু আলাদা হবে, সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে কমিশন যে স্ট্রাকচার রয়েছে সেটা দেখে নিতে হবে। বিজনেস লোন রয়েছে, আপনারা খুব সহজেই চাইলে বিজনেস লোনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। বিজনেস লোনে ক্লিক করা মাত্রই এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। তো এখানে বিজনেস লোনের ক্ষেত্রে এখানে একটি কোম্পানি অ্যাড হয়েছে, অবশ্যই এইটাকে সিলেক্ট করার পরে কাস্টমারের যে মোবাইল নাম্বার রয়েছে, প্যান কার্ড নাম্বার রয়েছে, এগুলো দিয়ে আপনাকে এখানে সাবমিটে ক্লিক করে এগিয়ে যেতে হবে। তো এই সমস্ত সার্ভিসগুলো খুব সহজে আপনারা যদি ব্যাংক সাথী পোর্টাল নিয়ে কাজ করতে চান অবশ্যই আপনারা এই সমস্ত সার্ভিসের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং যারা আপনারা অনেকে চেয়েছিলেন যে ব্যাংক অ্যাকাউন্ট ওপেনিংয়ের আইডি নিতে, তারা অবশ্যই আপনারা এসে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা খুব সহজেই এই সমস্ত সার্ভিসগুলো দিতে পারবেন। এই সমস্ত সার্ভিসগুলোকে নেওয়ার জন্য যে কাজগুলো আপনাকে করতে হবে, এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেই টেলিগ্রাম চ্যানেলে আপনাকে জয়েন হতে হবে এবং সেখানেই আমরা সমস্ত ধরনের নোটিফিকেশন দিয়ে থাকি। তো আপনারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে গিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। এবং যারা চাইছেন বা যাদের মনে হচ্ছে যে আপনারা এই সমস্ত সার্ভিস নিয়ে কাজ করবেন, তারা অবশ্যই নিয়ে কাজ শুরু করতে পারেন। আজকের এই ভিডিওর মাধ্যমে এইটুকুই, পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন।